আজকে হচ্ছে ভাইফোঁটা, সেই জন্য সকাল সকাল একদম এইরকমভাবে তৈরি হয়ে নিয়েছি, যাবো পুরোনো বাড়ি। চলো তাহলে ওখানে গিয়ে বাকি কথা হবে। তোদের সোনা একদম রেডি হয়ে গেছে, তোদের সোনা ড্রেস আপটা দেখে নাও। আমরা বেরিয়ে পড়েছি, পুরোনো বাড়ি যাবো, গিয়ে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। তোজো কেমন সেরেছে, আমি কেমন রেডি হয়েছি সবই শেয়ার করবো। তবে ও বাড়ি গিয়ে চলো আপাতত টোটো ধরবো, যাই অনেকটা লেট হয়ে গেছে, অলরেডি 9:45 বেজে গেছে। চলো
মনিকে দিয়েছে, মনি খাও। ও সবাইকে দিতে হয় না, আর সবাইকে দিয়েছ, তুই তো নিজেই খেয়ে নিচ্ছ। এই হচ্ছে তরুসনার ভাইফোঁটার মিষ্টির প্লেট, মা সাজিয়ে ফেলেছে অলরেডি, তবে মিষ্টির সঙ্গে আরও কিছু আছে, সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো, আর এই যো তরুসনা এখানে রেডি ভাইফোঁটা নেবে বলে। তোমার জন্য আয়োজন, মিষ্টির প্লেটটা আগেই শেয়ার করেছি, রয়েছে ভাইফোঁটা কেক, আরও নানা রকম স্ন্যাক্স, আর ওর জন্য চকলেট চিপস বিস্কুট, আর এই যো হচ্ছে তরুসনা। Thank you.
মামা অংশদা এসে গেছে, মাও একটু কিছু ব্রেকফাস্ট করে নিচ্ছে, এখন কিন্তু বাজে প্রায় একটা, ফোঁটা দেওয়া হয়ে গেছে, তোদের সঙ্গে ঘুরঘুর করছে, তোদের সঙ্গে স্নান হয়ে গেছে, কি হচ্ছে এবার ভাত খাবো ওই দিকে নয় উল্টো হচ্ছে তো উল্টো হচ্ছে তো শোনান মামা দাদুর সঙ্গে বল খেলছে সবাই খেতে বসে পড়েছে দুপুরবেলা, আইটেমটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, মা বসেছে আর তোদের সঙ্গে যথারীতি তোদের সঙ্গে আইসক্রিম নিয়ে বসেছে, এই যে খাও খাও। খাওয়া দাওয়া কমপ্লিট, শেষ পাতে রয়েছে স্প্রাইট, চলো স্প্রাইটটা তাহলে খেয়ে নেবো। তোর সঙ্গে ঘুম থেকে উঠে পড়েছে দিয়ে এখন হচ্ছে আইসক্রিম খাওয়া শেষ পাতে, মামা দাদুর থেকে আইসক্রিম খাচ্ছে, অংশু মামা এখানে বসে আছে। বাজে প্রায় 5:30, চলো তোর সোনা তোর সঙ্গে খেলছে, এটাও একটা তোজোর মামা, এই মামার নামও তোজো, এই দেখ বেলুন নিয়ে খেলতে ব্যস্ত। সন্ধে হয়ে গেছে, সবাই একটু টিফিন খেয়ে নিয়েছে, নিয়ে মা এখন বাসনপত্র গুছোতে বসেছে আর তোদের সোনা তো দিদাজিনের সঙ্গে বসেই পড়েছে এই আর কি, সবাই একটু টায়ার্ড ছিলাম সেই জন্য সন্ধ্যের চা খাওয়ার ভিডিওটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। মা রাত্রে ডিনার রেডি করছে, আজকে ডিনারে আমার জেঠুর বাড়ি থেকে এসেছে বিরিয়ানি, ওর বাড়িতে বিরিয়ানি হয়েছে, সেই বিরিয়ানি এই দেখো একদম চিকেন লেগ পিস, সারাদিন চম্পেশ খাওয়া দাওয়ার পর রাত্রে একটু আইসক্রিম না হলে ঠিক ভালো লাগে না, সেই জন্য এই যে নিয়ে নিয়েছি আমুলের ফ্রুট অ্যান্ড নাট, এই আইসক্রিমটা আমাদের খুব ভালো লাগে সেই জন্য ফ্রুট অ্যান্ড নাট সবাই দুপুরে খেয়ে নিল, আমি আর মা এখন খাবো, চলো তাহলে খেয়ে নিই।